নবীর সাহাবি হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু উমাইয়ার গোলাম ছিলেন। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলেন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবী বলে মেনে নিলেন। যখন ওনার মনিব উমাইয়া জানতে পারল আল্লাহর নবীর সাহাবী হযরত বিলাল এক আল্লাহর উপর ঈমান এনেছে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবী বলে মেনে নিয়েছে, এবার উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলতেছে, ও বিলাল তুমি এক আল্লাহকে তুমি মেনে নিও না, তুমি ইসলাম ধর্ম থেকে ফিরে আসো আর মুহাম্মদকে নবী বলে মেনে নিও না। তখন হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু বলে, উমাইয়া শোনো, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছি, আমার জীবন যাবে তবু আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আমি যেই ঈমান এনেছি আমার জীবন যাবে তবু আমি আমার ঈমান ছাড়তে পারবো না, এবার উমাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া আরম্ভ করেছে। হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে পাথর রেখে দিয়েছে, আবার বুকের মাটির নিচে বিলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের নিচে আরেকটা পাথর রেখে দিয়েছে। দুইটা পাথর রেখে হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে পাথরের চাপা দিয়ে উমাইয়া বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও বিলাল এখনো কি তুমি মুহাম্মদের ধর্ম ছাড়বে না? আল্লাহর নবীর সাহাবি হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে লক্ষ্য করে বলে, ও উমাইয়া তুমি শোনো, আমার জান যদি একবার না 100 বার চলে যায় তবু আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছি সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ছাড়তে পারবো না। আল্লাযী উরসিলা ইলান নাসি কাফাতান বাশীরা ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا ثم استقاموا تتنزل عليهم الملائكة تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة وأبشروا بالجنة التي كنتم توعدون نحن أولياء في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي
أنفسكم ولكم فيها ما تدعون. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. সবাই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله وقل فله جس فر میں خوشبو نہیں دل دل نہیں ہے جس دل میں اللہ نے بلغ العلا بکماله کشف الدجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. আলহামদুলিল্লাহ, একতা সাপলা যুব সংঘ ও মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে অত্যন্ত শ্রদ্ধেয় সভাপতি সাহেব হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আজম যুবক ভাইরা পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় আমার মা ও বোনেরা, আমরা সবাই একসাথে মহা মালিকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, যেই মহা মালিক আমাদের সবাইকে আজকের এই মজলিসের মধ্যে শরীক হওয়ার তৌফিক দান করেছেন, এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করছি, সবাই বলি আলহামদুলিল্লাহ। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনেক বড় একটা এহসান। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আজকে আমরা এই মজলিসের মধ্যে উপস্থিত হতে পারতাম না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হয়েছে বিদায় আজকে আমরা এই আজিমুশ শান মাহফিলের মধ্যে উপস্থিত হতে পেরেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে বলেন, ও বান্দারা, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নিয়ামতকে আরো বাড়ায় দেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর যদি নিয়ামত পেয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া আদায় না করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে নিয়ামত ছিনাইয়া নেবেন এবং কঠিন আযাবের মধ্যে গ্রেফতার করবে, নাউযুবিল্লাহ। এই কারণে সর্ব অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতে হবে। আমি আপনাদের সম্মুখে
মহাগ্রন্থ আল কোরআনের দুয়েকখানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যারা ইমানদার, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন তাদের মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন রহমতের ফেরেশতা পাঠিয়ে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলবে আল্লাহ আমাদের রব, যে সমস্ত বান্দা বান্দীরা সাক্ষী দিবে আল্লাহ আমাদের রব, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছি, যারা এই সাক্ষী দিবে, এই সাক্ষী দেওয়ার পর সুম্মা ইসতাকামু, তারা যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রব, আল্লাহকে রব বলে স্বীকার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক রব্বুল আলামিনের পর ঈমান আনার পর ঈমানের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে সমস্ত বান্দা এবং বান্দীরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করার পর ঈমানের উপর অটল থাকবে, অবিচল থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাতানাযালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া তাদেরকে সুসংবাদ দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের কাছে ফেরেশতা পাঠাইয়া বলবেন, লা তাখাফু ওয়া লা তাহজানু, ও আল্লাহর বান্দা এবং বান্দীরা তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে সমস্ত বান্দা এবং বান্দীরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করবে, এরপর এই কথার উপর অবিচল থাকবে, যত বাধাই আসুক তবু আল্লাহ পাক রব্বুল আলামিনকে যে রব বলে স্বীকার করেছে সেই কথা থেকে বিরত হবে না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই বান্দার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিলাম। সুবহানাল্লাহ। যে ঈমান আনলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া কোনো মাবুদ নাই, এই কথার উপর মরণ পর্যন্ত যদি ইস্তেকামত থাকতে পারে, অটল অবিচল থাকতে পারে, এই বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের ওয়াদা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতের বাসিন্দা বানাইবেন। ইমানের উপর অটল অবিচল কিভাবে ছিলেন সাহাবায়ে কেরাম, যদি আমরা তাকাই আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, উমাইয়ার গোলাম ছিলেন হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু, এক আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনলেন, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনকে নবী বলে মেনে নিলেন। যখন ওনার মনিব উমাইয়া জানতে পারল আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল
এক আল্লাহর উপর ঈমান এনেছে। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নবী বলে মেনে নিয়েছে। এবার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলতে সাহাবেলার, তুমি এক আল্লাহকে তুমি মেনে নিও না, তুমি ইসলাম ধর্ম থেকে ফিরে আসো, আর মুহাম্মদকে নবী বলে মেনে নিও না। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলে উমাইয়া শোনো, আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে মেনে নিয়েছি, আমার জীবন যাবে তবু আমি এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ছাড়তে পারবো না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু যখন স্পষ্ট ভাবে জানিয়ে দিলেন, আমি যেই ঈমান এনেছি আমার জীবন যাবে তবু আমি আমার ঈমান ছাড়তে পারবো না। এবার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বিভিন্ন ভাবে কষ্ট দেওয়া আরম্ভ করেছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বুকের মধ্যে পাথর রেখে দিয়েছে, আবার বুকের মাটির নিচে বেলাল রাদিয়াল্লাহু আনহুর পিঠের নিচে আরেকটা পাথর রেখে দিয়েছে। দুইটা পাথর রেখে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে পাথরের চাপা দিয়ে উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বলে, ও বেলাল, এখনো কি তুমি মুহাম্মদের ধর্ম ছাড়বে না? আল্লাহর নবীর সাহাবী হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু উমাইয়াকে লক্ষ্য করে বলে, ও উমাইয়া তুমি শোনো, আমার জান যদি একবার না একশো বার চলে যায় তবু আমি যে আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব বলে স্বীকার করে নিয়েছি সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। যতই নির্যাতনের মাত্রা আরো বাড়ে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইমানের পাওয়ার তত বেশি বাড়ে। জেলে বলেন না সুবহানাল্লাহ। যত নির্যাতন করে তত বেলাল রাদিয়াল্লাহু আনহুর ইমানের পাওয়ার আরো তত বাড়ে। এবার উমাইয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার যত অদৃষ্ট ছেলে বেলাল আছে তাদের হাতে দিয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কার দুষ্ট ছেলেদেরা পাথরের মধ্যে টানে, বালুর মধ্যে টানে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর সারা শরীরের চামড়া কত বিক্ষত হয়ে যায়, শরীর থেকে রক্ত পড়তেছে। তখন হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আহাদ আহাদ, আমার রব হলেন এক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন এক, আমি সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে কখনো ছাড়তে পারি না। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে এইভাবে নির্যাতন করেছে, জুলুম অত্যাচার করেছে, তবু হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু এক আল্লাহ পাক রব্বুল আলামিনকে ত্যাগ করেন নাই, নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে ত্যাগ করেন নাই। যদি এইভাবে আল্লাহর কোনো বান্দা এবং বান্দি ইমানের উপর অটল অবিচল থাকতে পারে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত বান্দা বান্দিদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাগুলো বললাম এই কথার উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন এবং ঈমানের উপর অটল অবিচল থাকার তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।